আনন্দময় সামাজিক সংগঠনের মাহে রমজানের তাৎপর্য উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন নানগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিয়াদ ফেরদৌস। তিনি রমজানের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন। সংগঠনের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান শিমু সংগঠনের দায়িত্ব ও কর্তব্য সামাজিক সচেতনতামূলক সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। উপস্থিতি আমার আনন্দদাম সংগঠনের সকল ভাইয়েরা, উপস্থিত আছেন আমার এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আমার অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি আমাদের নারায়ণগঞ্জ জেলার ইউনো সাহেব, উপস্থিত আমার সংগঠনের অতিরিক্ত চেয়ারম্যান এবং পরিচালক বিন্দু, উপস্থিত আমার মহাসচিব, আসসালামু আলাইকুম। আজকে আনন্দদামের পঞ্চম ইফতার পার্টিতে আমাদের এখানে আমাদের উপস্থিতি থেকে আপনারা সকলে আমাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞ করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আনন্দদাম সংগঠন একটা সামাজিক সংগঠন, যেটা আমাদের মানুষের বিভিন্ন অসহায় দারিদ্র মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, এবং সবচেয়ে বড় কথা হলো ফেলোশিপ, যেটা আমরা এই আনন্দদামে এসে পেয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যে অসহায়ত্ব বোধ থেকে আমরা যখন পীড়িত অবস্থায় থাকি, অত্যাচারিত থাকি, যখন কোথাও বসার এবং ছায়ার কোনো জায়গা থাকে না, সেটা আমি মনে করি আনন্দদাম সে ছায়ার স্থল। সেখানে আমরা একসাথে হয়ে বসতে পারি, যেখানে হিন্দু বৌদ্ধ মুসলমান কোনো ধর্ম ভেদাভেদ নাই, সেটা এক ধর্মের এক দরিতে রূপান্তরিত হয়েছেন, সেটা হলো আমাদের আনন্দদাম। আনন্দদাম সামাজিক সংগঠন আমাদের তানভীর হায়দার খান, ওনার আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি, ওনার প্রচেষ্টায় আজকে এই সংগঠন এতটুকু দূর হয়েছেন। আমাদের নারায়ণগঞ্জ জেলাসহ আরও তিনটি জেলায় আমার এই শাখা, এবং দেশের আমাদের বাংলাদেশসহ আরও সাতটি দেশে আমার এই আনন্দদাম সংগঠনটা বিস্তার ঘটেছেন। তা আমি আপনাদেরকে সবাইকে বলবো, এই আনন্দদামে বটবৃক্ষের তলে আসেন এবং আমাদের আনন্দদামের ছায়া নিচেই থাকেন, কারণ এটা কোনো রাজনৈতিক সংগঠন না। এখানে আমরা শুধু মানুষের উপকার এবং মানুষের ভালোবাসার জন্য এসেছি। এখানে কাউকে দেওয়ার মতো কিছু নেই, শুধু মন ভরে ভালোবাসা নেওয়ার আর ভালোবাসা দেওয়ার মতো ছাড়া। তবে এই আনন্দধামের সাথে আমাদের অটিজম স্কুল জড়িয়ে আছে, আমাদের এখানে অসহায় ছোটো ছোটো শিশুরা নিবেদিত প্রাণ, যেটা সেটা মানে আনন্দের হাসি, যেটা বলবো যেটা আনন্দদাম সেটা আনন্দের হাসি, সেই বাচ্চাদের মুখ থেকে আমরা সেই হাসিটা পাই, আমাদের মন ফুটে ওঠে। তবে এই সংগঠন আমাদের স্কুলের জন্য আপনারা দোয়া করবেন। আসলে আমাদের এই সামাজিক সংগঠনে আমি আগেও বলেছি কিছু দেওয়ার নেই, সেটা হলো ভালোবাসা ছাড়া। এই রমজান মাসে আমাদের একটা জিনিসই শুধু আপনাদের কাছে চাওয়া, সেটা হলো আপনারা মন ভরে দোয়া করেন যেন আমরা আগামীতে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, এবং যতদিন দুনিয়াতে থাকবো যেন আমরা মাথা উঁচু করে সম্মানের সাথে থাকতে পারি, আগামীতে যেন আল্লাহ সুন্দরভাবে আমাদের পথ চালনা করেন, যেন পিছনের দিকে ঠেলে না ফেলেন, কারণ শয়তানের শয়তানি প্রচারণায় আমাদের সবসময় পিছনে লেগে আছে, যেন সেই শয়তানের প্রচারণায় আমাদের পা না পিছলায়। তো আমি আসলে বেশি কথা বলবো না, রমজান মাস সবাই আমরা একত্রিত থাকবো, দোয়া করব যেন আমাদের বিগত সময় যারা আমাদের আত্মীয় স্বজন, আমার সন্তানসহ যারা কবরবাসী হয়েছেন, তাদের জন্য তাদের আত্মার রুহের আত্মার মাগফিরাত কামনা করবেন। এই রমজান মাসের উসিলায় তাদের কবরের গোড়া যাব যেন মাফ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরও বক্তব্য রাখেন সংগঠনের অতিরিক্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখবেন রমজানের তাৎপর্য এবং এই মাহে রমজানের আরো যে দিকে আসবত আছে। সংগঠনের মহাসচিব আলহাজ আব্দুল মান্নান মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ 7 এপ্রিল আমাদের আনন্দদাম সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল দোয়ার অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সদর ইউনো সাহেব এবং আমাদের আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান শিমু এবং অতিরিক্ত চেয়ারম্যান শাহ আলম ভাই, বাবু ভাই এবং
সাহিত্য পরিষদের সভাপতি প্রিন্স ভাই সবাই ওখানে উপস্থিত আছেন। আমরা এই রমজানকে সামনে রেখে আজকে ইফতার করলাম সবাই মিলে একসাথে। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন এই রমজানকে সামনে রেখে, রমজানকে ওসিলা করে সবাইকে যেন মাফ করে দেন, এবং আমাদের যারা আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে চলে গেছেন সবাইকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। আল্লাহ যেন বাকি রমজান আমাদেরকে কবুল করেন, এরা সব ব্যক্তি করে আমি গুরুত্ব বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম। অন্যান্য নেতৃবৃন্দ, NAN TV ডেস্ক রিপোর্ট।